আদানির বিদ্যুৎ চুক্তি আদালত বাতিল না করলে পঁচিশ বছর মেয়াদের চুক্তিটি পুনর্বিবেচনা এবং নতুন করে দর কষাকষি করতে চায় বাংলাদেশ রবিবার রয়টার্সকে এই কথা জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান আদালতের নির্দেশে চলমান তদন্তের ভিত্তিতেই সিদ্ধান্ত হবে বলে জানান তিনি সম্প্রতি আদানি গ্রুপের প্রতিষ্ঠাতা গৌতম আদানির বিরুদ্ধে দুইশটি মিলিয়ন ডলার ঘুষ লেনদেনের অভিযোগ তোলে যুক্তরাষ্ট্র আদানি এই অভিযোগ অস্বীকার করলেও এরই মধ্যে ভারতের একটি রাজ্য প্রতিষ্ঠানটির সঙ্গে বিদ্যুৎ চুক্তি পুনর্বিবেচনা করার ঘোষণা দিয়েছে সে সঙ্গে আদানি গ্রুপে বিনিয়োগের সিদ্ধান্ত স্থগিত করেছে ফ্রান্সের টোটাল এনার্জি বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানির জন্য ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খণ্ডে দুই বিলিয়ন ডলার বিনিয়োগে একটি কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র গড়েছে আদানি গ্রুপ এই চুক্তি বাতিলের জন্য গত সপ্তাহে একজন আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে চুক্তিটি পুনর্মূল্যায়নের জন্য একটি বিশেষজ্ঞ কমিটিকে নির্দেশ দেয় বাংলাদেশের হাইকোর্ট আগামী ফেব্রুয়ারির মধ্যে তদন্ত শেষে ব্যাপারে আদালত আদেশ দেবে বলে ধারণা করা হচ্ছে এ প্রসঙ্গে বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন চুক্তিতে অসঙ্গতি থাকলে আদানির সঙ্গে পুনরায় আলোচনা হবে শুধুমাত্র দুর্নীতি এবং ঘুষের মতো অনিয়ম হয়ে থাকলে চুক্তি বাতিল হবে তিনি বলেন দুটি কাজই করা হবে আদালতের নির্দেশে করা তদন্তের ফলাফলের ওপর ভিত্তি করে ফজুল কবির বলেন চুক্তির কিছু বিষয় নিয়েই ইতিমধ্যে আদানি গ্রুপকে অবহিত করা হয়েছে এর মধ্যে একটি হল বিদ্যুৎ কেন্দ্রের জন্য ভারতের কর অব্যাহতির সুবিধা বাংলাদেশ পাচ্ছে না যা চুক্তিটি নিয়ে পুনরায় আলোচনার ভিত্তি হতে পারে ফাজুল কবির আরও বলেন আদানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের দুর্নীতির অভিযোগের প্রভাব বাংলাদেশের সঙ্গে চুক্তিতে পড়ার সম্ভাবনা কম এ ব্যাপারে মন্তব্যের জন্য আদানি গ্রুপের সাথে যোগাযোগ করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি সাদিয়া ফ্রেন ইন্ডিপেন্ডেন্ট নিউজ আওয়ামী লীগ সরকারের আমলে রাজনীতিবিদ আমলা ব্যবসায়ী মিলের চোরতন্ত্র কায়েম করে যা দুই হাজার সালের নির্বাচনের পর প্রকট হয়েছে বলে জানিয়েছেন শ্বেতপত্র কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ে শ্বেতপত্র প্রণয়ন কমিটি আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি কথা জানান বলেন বিগত বছরগুলোতে রাজস্ব ফাঁকি আর্থিক ক্ষতি সরকারি বিনিয়োগ সহ জিডিপি মূল্যস্ফীতির ভুল তথ্য দেওয়া হয়েছে দেবপ্রিয় ভট্টাচার্য জানান সরকারি ব্যয়ের চল্লিশ শতাংশই লুটপাট করা হয়েছে শ্বেতপত্র কমিটির সদস্য মুস্তাফিজুর রহমান বলেন দেশের অনেক মেগা প্রকল্পে দুর্নীতির কারণে কয়েক প্রজন্মের ঘাড়ে ঋণের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে এদিকে শ্বেতপত্র কমিটির সদস্য ম তামিম জানান বিদ্যুৎ ও জ্বালানি খাতে দ্রুত সরবরাহ আইন করে বিগত সরকার দুর্নীতির পথ সুগম করেছিল অষ্টম পরিকল্পনার মূল্যায়ন না করি তাহলে কিন্তু পরবর্তীতে পরিকল্পনা রচনা করার ক্ষেত্রে যে দায়িত্ববোধ আমরা চাই যে পেশাদারিত্ব চাই সেটা কিন্তু আসবে না একটি দুই মহৎসর মেয়াদি পরিকল্পনার সামনে থাকলে পরে বিভিন্ন সংস্কারগুলোকে এর আবরণে আমরা দেখতে পারি গত পনেরো বছরে বিভিন্ন উন্নয়ন প্রকল্প থেকে পৌনে তিন লাখ কোটি টাকা বেহাত হয়েছে যা বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বিনিয়োগের চল্লিশ শতাংশ অর্থনীতির শ্বেতপত্র কমিটির অনুসন্ধানে এই তথ্য উঠে এসেছে তাদের অভিযোগ চাঁদাবাজি ঘুষ ও বাড়তি খরচ দেখিয়ে লুটপাট করেছে আওয়ামী লীগের প্রভাবশালীরা দুর্নীতি ঠেকাতে প্রকল্প অনুমোদন ও ব্যয়ে স্বচ্ছতার তাগিদ দিয়েছে কমিটি গত আওয়ামী লীগ সরকারের আমলে বেশ কয়েকটি বড় প্রকল্প বাস্তবায়ন করা হয় এজন্য খরচ করা হয় কয়েক লাখ কোটি টাকা উনচল্লিশ হাজার কোটি টাকার বেশি খরচ করে যে পদ্মা রেল সেতু নির্মাণ করা হয়েছে তা দিয়ে ট্রেন চলে দিনে মাত্র দশটি পনেরো হাজার কোটি টাকার দু হাজারই কক্সবাজার রেলপথও তেমন কার্যকরী নয় এটা শুনে আমরা আতঙ্কিত কি ভয়াবহ একটা মানে আমাদের রক্ত হিম করার মতো অবস্থা এটা কেননা এটা মানে বাংলাদেশের ট্যাক্স পেয়ারের মানে বাংলাদেশের অনেক মানুষ গরিব গরিব মানুষের টাকা এনারা লুটপাট করেছেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রতিবেদন বলছে রেলের বেশিরভাগ উন্নয়ন প্রকল্পের কাজ পেয়েছে আওয়ামী লীগ ঘনিষ্ঠরা কাজ না করেও টাকা তুলে নেওয়ার প্রমাণও পাওয়া গেছে প্রকল্পে প্রয়োজনের তুলনায় বেশি খরচ করা হয়েছে প্রতিবেদনে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ব্যয় ঋণ চুক্তি ও সম্ভাব্যতা যাচাই নিয়েও প্রশ্ন তোলা হয়েছে খরচ এবং বেনিফিট এই দুটার মধ্যে একটা বড় পার্থক্য হয়ে যাচ্ছে এবং তখন বেনিফিটটা অনেক বড় হয়ে যাচ্ছে এটা হচ্ছে আমার ইন্টেন্ট যে আমি একটা প্রকল্পকে করতে চেয়েছি সেইটাকে আমার প্রকল্পকে গ্রহণযোগ্য দেখা দেখাবার জন্য এই ধরনের কুটু কৌশলের আশ্রয় নেওয়া হয়েছে প্রতিবেদন অনুযায়ী বিগত সরকারের পনেরো বছরে উন্নয়ন কর্মসূচিতে খরচ হয়েছে প্রায় সাত লাখ বিশ হাজার কোটি টাকা শ্বেতপত্র কমিটি বলছে এডিপির মাধ্যমে যত টাকা খরচ হয়েছে এর তেইশ থেকে চল্লিশ শতাংশ অপচয় ও লুটপাট হয়েছে রাজনীতির দুর্বৃত্তায়নের মধ্যে পড়েছে এটা এটা খুবই কিছু হাতে ছিল এবং এই দুর্বৃত্তায়ন আমাদের পুরো অর্থনৈতিক ব্যবস্থাকে এবং অর্থনৈতিক ব্যবস্থার কারণে সামাজিক যে সক্ষমতাগুলো সেই সক্ষমতার সূচকগুলোকে ভেঙে ফেলেছে 2009 সালে ক্ষমতায় আসার পর প্রায় প্রতি বছরই এডিপির আকার বাড়িয়েছে আওয়ামী লীগ সরকার ১৫ বছরে আকার দশ গুণ বাড়ানো হয়েছে চলতি অর্থ বছরে এডিপির আকার দাঁড়িয়েছে কোটি টাকা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা এ বিষয়ে আলোচনা করতে এই মুহূর্তে রাজধানীর মোহাম্মদপুর থেকে যোগ দিয়েছেন শ্বেতপত্র কমিটির সদস্য ডক্টর মত আমিম ডক্টর মহ আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে আপনি একজন এই শ্বেতপত্র প্রণয়ন কমিটির সম্মানিত সদস্য আপনার কাছে একটু জানতে চাই আপনারা তো বেশ কিছু বিষয়ে অনুসন্ধানে উঠিয়ে নিয়ে এসেছেন সেক্ষেত্রে রাজনীতিবিদ ব্যবসায়ী আমলাদের এই অশুভ চক্র তো বলা হচ্ছে যে বিগত সরকারের আমলেই গড়ে উঠেছিল ঠিক কবে থেকে এটি শুরু হয়েছে বলে আপনাদের অনুসন্ধানে আপনারা পেয়েছেন আর এই চক্র ভাঙার জন্য কি কি করা উচিত বলে আপনি মনে করেন দেখুন যখন দুই সালে দ্রুত বিদ্যুৎ সরবরাহ বিশেষ আইনটি করা হয় তখন একটা ইন্ডেমনিটি দেওয়া হয় অর্থাৎ এই আইনের আওতায় যা কিছু চুক্তি করা হবে প্রথমত আনসলিসিটেড চুক্তি সুযোগ তৈরি করে দেওয়া হবে অর্থাৎ কোন রকমের টেন্ডার ছাড়া আমাদের যে পিপিআর আছে পাবলিক প্রকিউরমেন্ট রুলস যেটা আছে এর বাইরে গিয়ে যে কারো কাছ থেকে একটা প্রস্তাব নিয়ে তারা প্রকল্প প্রণয়ন করার ক্ষমতা গ্রহণ করে এই আইনের মাধ্যমে যেটা প্রথম দিকে একটা সংকটের মাধ্যমে এটা এসেছিল একটা চরম সংকট ছিল সেই সময় বিদ্যুতের অভাব ছিল জ্বালানিরও ঘাটতি ছিল সেই সংকট মোকাবেলা করার কথা বলে এটা স্বল্পকালীন একটা ব্যবস্থা ধরে বলে আলটিমেটলি পনেরো বছর ষোলো বছর ধরে এটা চালা চালিয়ে গেছে এবং বৃহৎ আকারের যত প্রকল্প আছে সব ধরনের প্রকল্প বেসরকারি খাতে বিশেষ করে এই বিশেষ আইনের মাধ্যমে দেওয়া যেহেতু এটা কোনো জবাবদিহিতা নাই সুতরাং এখানে রাজনৈতিক এবং ব্যবসায়িক লেনদেনের মাধ্যমে এই বড় বড় বিদ্যুতের প্রকল্প ছোট বড় সব ধরনের বিদ্যুৎ প্রকল্প দেওয়া হচ্ছে শুধু বিদ্যুৎ খাতে না জ্বালানি খাতেও দেওয়া হয়েছে কূপ খননের দেওয়া হয়েছে সিএনজি করে বিক্রি করার ক্ষমতা সেটাও দেওয়া হয়েছে এই আইনের মাধ্যমে তো মূলত দশ সাল থেকে এটা শুরু হয়েছে এবং পরবর্তীতে অপ্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহ করার মানে পরিকল্পনা দেখিয়ে জি ডক্টর তামিম আপনার কথা যেহেতু বিদ্যুতের খাতের কথা উঠেই আসলো সেক্ষেত্রে একটু জানতে চাই যে আদানির সাথে বিদ্যুৎ চুক্তি নিয়ে আবারও দর কষাকষির কথা ভাবছে বর্তমান সরকার সেক্ষেত্রে এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন দেখুন আদানির সাথে আমাদের যে আগেও যেটা নিয়ে কথা উঠেছিল সেটা মূলত ওদের কয়লার যে মূল্য সে কয়লার কয়লার চুক্তিতে যেটা বলা আছে সেটা হচ্ছে যে ইন্দোনেশিয়া এবং অস্ট্রেলিয়ার ইন্ডেক্সের অ্যাভারে যে কয়লারগুলো যেটি অনেক বেশি আমরা জানি যে যে কোনো কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে যে বিদ্যুৎ সরবরাহ হয় সেটা ইন্ডেক্স প্রাইসে কখনোই দেওয়া হয় সবসময় ডিসকাউন্টেড প্রাইসে এবং তারা একটা সাপ্লিমেন্টারি চুক্তিও করেছিল সেই চুক্তিতে এক বছর ধরে কিন্তু তারা এই আমাদের রামপাল বা পায়রার যে কয়লার মূল্য সেই মূল্যের কাছাকাছি তারা মূল্য রেখেছে তাদের অরিজিনাল চুক্তি অনুযায়ী সেটা তারা এখন করেনি হঠাৎ করে সেই চুক্তি শেষ হয়ে গেছে চুক্তি এক বছরে যখন শেষ হয়ে গেছে তখন তারা মূল চুক্তি যে ইন্ডেক্স যেটা ছিল বলা হচ্ছে সেইখানে আবার উচ্চ মূল্যে কয়লার দাম থাকছে তো এইটা অবশ্যই আমি মনে করি আলোচনার মাধ্যমে নেগোসিয়েশনের মাধ্যমে এটাকে আগের যে যেটা করা হয়েছিল সেইভাবে সেখানে নিয়ে যাওয়া সম্ভব বলে মনে করি এবং এটা খুবই ন্যায়সঙ্গত হবে যুক্তিসঙ্গত হবে এবং আমি আশা করি আদানি এটা রাজি হবে ওই চুক্তিটা পরিবর্তন করে একটা স্থায়ীভাবে এই কয়লার মূল্যটাকে কমিয়ে ডক্টর তামিম আমরা আশাবাদী আমি আবার একটু শেতপত্র ওই বিষয়টিতে ফিরে যেতে চাই আপনার কাছে একটু জানতে চাই যে আপনারা তো বিভিন্ন বিষয় অনুসন্ধানে এনেছেন সেই ক্ষেত্রে জনগণের সম্পদ চুরি ছাড়া আর কি কি বিষয় আপনারা চিহ্নিত করতে পেরেছেন যেটা হয়েছে আসলে যেটা আমাদের কতগুলো নীতিগতভাবে ভুল হয়েছে আমরা আমদানি নির্ভরতা বাড়িয়ে দিয়েছি যেই কারণে আজকে আমাদের বৈদেশিক মুদ্রার উপরে প্রচন্ড চাপ সৃষ্টি করছে এই বিদ্যুৎ জ্বালানি আমরা যে নিজস্ব জ্বালানি সরবরাহের ব্যবস্থা গ্রহণ করতাম প্রথম থেকেই যদি আমরা অনুসন্ধান গ্যাস অনুসন্ধান বা কয়লার ব্যাপারে যদি একটা সিদ্ধান্ত নিতে পারতাম তাহলে আমার মনে হয় আজকে এই যে আমদানি নির্ভরশীলতা যার প্রেক্ষিতে আজকে বিদ্যুৎ উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে জ্বালানি সরবরাহ আমরা করতে পারছি না এটা কিন্তু একটা নীতির ভুলের কারণেই হয়েছে সুতরাং শুধু যে চুরির সাইডটা গেছে তা না আমাদের যে সেক্টরটা তারপরে আমরা যে নবানযোগ্য জ্বালানি নবানযোগ্য জ্বালানির ক্ষেত্রে আমাদের একটা দায় সারা ভাবের দায় ভাবের একটা প্রচেষ্টা ছিল সেটা যদি ব্যাপকভাবে সরকারি ভাবে আমরা যদি করতে পারতাম তাহলে তেলের উপর নির্ভরশীলতা একচুয়ালি আমরা অনেক আগে কমিয়ে আনতে পারতাম বিশেষ করে দিনের বেলায় তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র যেটা চলেছে দুই হাজার থেকে চার হাজার পর্যন্ত চলেছে সেটা আমরা ইজিলি এই সোলার দিয়ে আমরা এটাকে রিপ্লেস করতে পারতাম যে আপনাদের যে সার্বিক আপনারা যে একটি চিত্র তুলে ধরেছেন এই অনুসন্ধানের মাধ্যমে সেক্ষেত্রে যতগুলো সমস্যা চিহ্নিত করা হয়েছে আপনারাই তো সমস্যাগুলো চিহ্নিত করেছেন এর সমাধানের জন্য কোন ধরনের পরামর্শ কি এর সাথে আপনারা যোগ করেছেন কিনা পরামর্শ আমরা দিয়েছি আমরা দেখিয়েছি যে বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড অর্থাৎ বিদ্যুৎ বিভাগ বিদ্যুৎ বোর্ড যেটা আছে তারা কিন্তু মূলত একক ক্রয়কারী সব বিদ্যুৎ এককভাবে তারাই ক্রয় করে তারাই এটাকে ডিস্ট্রিবিউট করে বিক্রি করে তারাই আবার চাহিদার নিরূপণ তারা করে সরবরাহ পরিকল্পনাও তারাই যেহেতু একক একটি কোম্পানি এই সবগুলো কাজ এককভাবে করছে রাজনীতিবিদ আমলাদের এই পুরো সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়াটা নিয়ন্ত্রণ করা খুব সহজ হয়ে যায় যেহেতু একটি জায়গায় আছে এইটা আসলে বাংলাদেশের সরবরাহ এবং চাহিদার যে নিরূপণ এবং কি ধরনের বিদ্যুৎ কেন্দ্র কোথায় ইয়ে বিদ্যুৎ সঞ্চালন লাইন হবে বা বিতরণ লাইন হবে এই সিদ্ধান্তগুলো আসলে একটি স্বতন্ত্র একটি কমিটির মাধ্যমে করতে হবে সেই স্বতন্ত্র কমিটির সাথে এবং ফিরিবি সেগুলি হয়তো এক্সিকিউট করবে তারা এগুলি হয়তো স্থাপনা করবে বা কাজ করবে কিন্তু সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটা থাকতে হবে একটা বড় কমিটির কাছে যদি সেটা থাকে তাহলে এককভাবে এটাকে ইমপ্লিমেন্ট করার সুযোগ কমে যাবে সেই কমিটির মধ্যে একাডেমিক্সরা থাকবেন প্রফেশনালরা থাকবেন যারা স্টেকহোল্ডারস আছে তাদেরও থাকবেন নিয়ন্ত্রণ সংস্থা বিএলআরসি যারা আছে তারাও থাকবে এই সব মিলি একটা কমিটি করে এটা করা যাবে ডক্টর মত আপনাকে অসংখ্য ধন্যবাদ বিষয়গুলো বিস্তারিতভাবে আমাদের সাথে আলোচনা করার জন্য আগামী বছর নির্বাচনের জন্য বিএনপি অপেক্ষা করছে বলে মন্তব্য করেছেন দলটির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ সকালে রাজধানীর বনানীতে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে তিনি বলেন এই সরকার নির্বাচন ছাড়া সবকিছু নিয়ে এই কথা বলছেন সংস্কার কাজ সময় সাপেক্ষ ব্যাপার মন্তব্য করে হাফিজ উদ্দিন আরও বলেন নির্বাচিত রাজনৈতিক দলই রাষ্ট্র সংস্কার করতে পারে তারেক রহমানের দেশে ফেরার পথ সুগম হয়েছে জানিয়ে বিএনপি নেতা বলেন তার বিরুদ্ধে থাকা আরও চারটি মামলা থেকে নিষ্পত্তি পেলেই দেশে ফিরবেন তিনি ভারতে সংখ্যালঘুদের ওপর সবচেয়ে বেশি নির্যাতন হয় বলেও অভিযোগ তুলে তিনি বলেন তারাই বাংলাদেশ নিয়ে উপদেশ দেয় বিএনপি ভারতের সাথে সুসম্পর্ক চাই বলেও মন্তব্য করেন মেজর হাফিজ আগামী বছর একটি নির্বাচন হবে এবং সেখানে সব দল অংশগ্রহণ করবে আশা করি জনগণের দীর্ঘদিনের প্রতীক্ষিত যে গণতন্ত্রের জন্য সাধারণ মানুষ সংগ্রাম করেছে সেই গণতন্ত্র আবার সমহিমায় প্রতিষ্ঠিত হবে বাংলাদেশে তো আমাদের নেতাকর্মীরা অত্যন্ত উল্লসিত যে তার দেশে ফেরার পথ অনেক সুগম হয়েছে আমরা আশা করি অতি অল্প সময়ের মধ্যে এই মামলাগুলো নিষ্পত্তি হলে তিনি আসবেন নির্বাচন নিয়ে বিপরীত মুখে অবস্থানে বিএনপি জামায়াত জামায়াত চাইছে তিনশো আসনেই প্রার্থী দিয়ে নির্বাচনে আলাদা লড়াই আর ভোটের সময় হলে জামায়াতকে জোটবদ্ধ নির্বাচনের প্রস্তাব দেওয়ার কথা ভাবছে বিএনপি তবে দুই দলের নেতারাই বলছেন দেশের স্বার্থে যে কোনো সময় রাজনৈতিক সিদ্ধান্তে আসতে পারে পরিবর্তন বিএনপি জামায়াতের মধ্যে সুসম্পর্ক দীর্ঘদিনের তবে গণআন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর নির্বাচনের দিনক্ষণ ও রাষ্ট্র সংস্কারের কিছু বিষয় নিয়ে ভিন্ন অবস্থানে তারা আগামী নির্বাচনে কোনো জোট নয় এককভাবে ভোটে যাওয়ার কথা জানিয়েছেন জামাতের আমির শফিকুর রহমান আমাদের মাঝে মাঝে জিজ্ঞেস করে যে বিএনপির সাথে আমরা আবার জোটে যাব কিনা আপনারা কি মনে করেন তবে বিএনপি নেতারা বলছেন জামাতের সঙ্গে জোটবদ্ধ নির্বাচন হলে ভোটের মাধ্যমে পতিত স্বৈরাচারের ফিরে আসার পথ বন্ধ হবে জাতীয় ঐক্যমতের সরকার গঠনেই বেশি আগ্রহ তাদের তারা যদি আলাদাভাবে নির্বাচন করতে চায় দ্যার মোস্ট ওয়েলকাম করতে পারে তবে আমরা খুশি হব যদি আমাদের সাথে মিলে জোটবদ্ধভাবে নির্বাচন করে কারণ এই মুহূর্তে একটা জাতীয় ঐক্য প্রয়োজন আমাদের শীর্ষ নেতা তারেক রমান সাহেব বলেছেন যে আমরা একটা জাতীয় সরকার করতে চাই সেই হিসাবে সব দল মিলে করলে তাহলে এই যে প্রতিত সরকারের সম্ভাবনাটা একেবারে বিলীন হয়ে যায় সেদিক দিয়ে আমরা আশা করব যে জামাত আমাদের সাথে থাকবে বা না থাকলেও আমাদের সম্পর্কের কোনো তিক্ততা আসবে না জামাত নেতারা বলছেন ভোট নিয়ে আলাদা চিন্তা থাকলেও সুসম্পর্ক থাকবে বিএনপির সঙ্গে আমাদের জোটগত সম্পর্ক এক সময় ছিল এখন জোট নেই প্রত্যেকের রাজনৈতিক কর্মসূচি দলীয় কার্যক্রম চালাচ্ছে সেভাবে আমরা দলগতভাবে কাজ করছি দলের ভিন্নতা আছে মতের ভিন্নতা থাকবে সম্পর্কে দূরত্ব নাই এখানে আমাদের আদর্শিক ভিন্নতা আছে মত ভিন্নতা আছে জাতীয় নির্বাচন যত দ্রুত হবে ততই দেশের জন্য মঙ্গল বলেও মত বিএনপি জামাত নেতাদের মাহমুদ শরীফ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা ধর্মীয় সংখ্যালঘুদের নিয়ে অপপ্রচার ও বিভ্রান্তির বিষয়ে আজ বিদেশি কূটনীতিকদের ব্রিফ করবেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বিকাল চারটায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় জরুরি ব্রিফিংয়ে সরকারের অবস্থান তুলে ধরা হবে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশস্থ বিদেশি কূটনীতিক মিশন এবং জাতিসংঘের প্রতিনিধিদের এই ব্রিফিংয়ে আমন্ত্রণ জানানো হয়েছে মন্ত্রণালয়ের সূত্র জানায় দেশে ধর্মীয় সংখ্যালঘু বিশেষত হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনের মিথ্যা দাবি করে বিভিন্ন বহল বিভ্রান্তি ও অপপ্রচার চালাচ্ছে প্রতিবেশী দেশ ভারত সহ আন্তর্জাতিক পরিমণ্ডলে অব্যাহতভাবে নানা গুজব ছড়ানো হচ্ছে এসব বিভ্রান্তি ও অপপ্রচার এবং এর জেরে সৃষ্ট অস্থিরতার বিষয়টি ব্রিফিংয়ে বিদেশি কূটনীতিকদের কাছে তুলে ধরবে সরকার সেই সঙ্গে পুরোহিত চিন্ময় দাসের গ্রেপ্তার স্কট নিয়ে বিতর্ক সহ সাম্প্রতিক বলি নিয়ে সরকারের অবস্থান জানানো হবে সম্প্রতি জেনেভাই জাতিসংঘের সংখ্যালঘু বিষয়ক ফোরামে সব গুজব ও অপপ্রচারের বিষয়টি তুলে ধরে বাংলাদেশ পনেরো আগস্টকে জাতীয় শোক দিবসের ছুটি ঘোষণার হাইকোর্টের রায় স্থগিত করেছে আপিল বিভাগ এছাড়া জয় বাংলাকে জাতীয় স্লোগান রায় বাতিল চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ এ বিষয়ে আগামী রবিবার আপিল বিভাগে শুনানি হবে এর আগে দুই হাজার সালের দুই মার্চ জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ দুই সালের দশ মার্চ হাইকোর্ট এক রায়ে জয় বাংলাকে বাংলাদেশের জাতীয় স্লোগান করার জন্য পদক্ষেপ নিতে নির্দেশ দেয় এদিকে সোমবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ পনেরো আগস্টকে জাতীয় শোক দিবসের ছুটি ঘোষণা করে হাইকোর্টের রায় স্থগিত করেছেন দুই সালে হাইকোর্টের এক রায়ে পনেরো আগস্টকে জাতীয় শোক দিবস পুনর্বহাল করা হয় এর আগে উনিশশো সালে আওয়ামী লীগ প্রথম জাতীয় শোক দিবস পালন করে দুই দুই সালে ক্ষমতায় এসে বিএনপির নেতৃত্বাধীন জোট সরকার এই সিদ্ধান্ত বাতিল করে বিডিআর হত্যাকাণ্ডের বিষয়ে সঠিক তথ্য উদ্ঘাটনে স্বাধীন কমিশন গঠন করেছে সরকার সকালে বিচারপতি ফারাহ মাহবুব ও দেবাশিস রায়ের হাইকোর্ট বেঞ্চকে এই তথ্য জানিয়েছে রাষ্ট্রপক্ষ তবে বিস্তারিত জানাতে না পারায় আবারও আদালতকে তথ্য দিতে হবে রাষ্ট্রপক্ষকে সকালে একজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আদালতকে জানান গঠিত কমিশনের বিষয়ে মতামতের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে তখন আদালত উষ্মা প্রকাশ করে পূর্ণাঙ্গ তথ্য দুপুরের মধ্যে জানানোর নির্দেশ দেয় এসব তথ্য দিয়েছেন রিটকারী আইনজীবী স্বাধীন কমিশন গঠন চেয়ে এক মাস আগে হাইকোর্টে জনস্বার্থে রিট করেন আইনজীবী মহম্মদ তানভীর আহমেদ ও বিপ্লব কুমার ছয় নভেম্বর এ বিষয়ে শুনানি করে দশ দিনের মধ্যে রিটকারীর আবেদন নিষ্পত্তির জন্য স্বরাষ্ট্র সচিবকে নির্দেশ দেয় হাইকোর্ট একই সাথে পঁচিশ ফেব্রুয়ারি শহীদ সেনা দিবস কেন ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুলও জারি করে আদালত গুমের ঘটনায় অভিযুক্ত র‍্যাব 2 এর সাবেক পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকী ও বরিশাল রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিনকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্তের অগ্রগতি প্রতিবেদন সহ তাদের পরবর্তী হাজিরা 20 ফেব্রুয়ারি এর আগে সকাল 11টায় র্যাবের সাবেক দুই কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয় 28 নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদের হাজির করার নির্দেশ দেয় ওই দিন শুনানি শেষে প্রসিকিউটর জানিয়েছিলেন সাবেক এই দুজন র্যাব কর্মকর্তার বিরুদ্ধে অসংখ্য গুম ও গুমের সময় সরাসরি নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে তদন্তের ভিত্তিতে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে এর ভিত্তিতেই ট্রাইবিউনালে দুটি আবেদন করা হয় ছাত্র আন্দোলনের শনির আখড়ায় জোবায়ের ওমর খানের মৃত্যুর মামলায় এই দুই কর্মকর্তা গত তেরো নভেম্বর গ্রেপ্তার হন এদিকে গণহত্যার অভিযোগে সাবেক মন্ত্রী কামরুল ইসলাম এবং আমির হোসেন আবুকে বুধবার ট্রাইবিউনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে জুলাই অগস্টে যে মানবতাবিরোধী অপরাধ দেশব্যাপী সংঘটিত হয়েছে তাদের বিরুদ্ধে কি কি সুনির্দিষ্ট অভিযোগ তদন্তকালে পাওয়া গিয়েছে তা আমরা ট্রাইব্যুনালে পড়ে শুনিয়েছি ট্রাইব্যুনাল সন্তুষ্ট হয়েছেন এবং এই আবেদন দুটি মঞ্জুর করেছেন করে আগামী চার ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখ তাদেরকে ট্রাইব্যুনালে উপস্থাপন করার জন্য দিন ধার্য করেছে আপনারা আছেন সংবাদ সংবাদে আরও দেখবেন ঢাকা মাওয়া মহাসড়কে তরুণী হত্যায় সন্দেহভাজন বন্ধু তৌহিদ তন্ময় ভোলায় গ্রেপ্তার হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার নানা আয়োজনে শান্তি চুক্তির সাতাশতম বর্ষপূর্তি উদযাপন পার্বত্য চট্টগ্রাম সহ সারা দেশে আইনের শাসন প্রতিষ্ঠার দাবি জামায়াত রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে কেউ জুলুম করতে পারবে না বলে মন্তব্য করেছেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান সকালে ঝালকাঠিতে এক সম্মেলনে তিনি বলেন জামায়াত ক্ষমতায় গেলে অফিস আদালতে মানুষকে হয়রানির শিকার হতে হবে না শ্রমিক কৃষক তার ন্যায্য মূল্য পাবেন বিচারকের আসনে বসে কেউ জুলুম করতে পারবে না সম্মেলন শেষে নেসারাবাদ এনএস কামিল মাদ্রাসার মাঠে এক সুধী সমাবেশে অংশ নেন জামায়াতের আমির শ্রমিক তার ঘামের অধিকার পাবে মূল্য পাবে কৃষক তার মাঠে যে ফসল ফলায় তার মর্যাদা পাবে অফিসার কর্মচারী আল্লাহকে ভয় করে কলম চালাবে বিচারকের আসনে বসে মানুষের উপরে জুলুম করবে না আমরা সেই বাংলাদেশ চাই আমরা কথা দিচ্ছি এ দায়িত্ব যদি আল্লাহ তারা আমাদেরকে দেন আল্লাহ ভালো জানে তালে জনগণের মনে অবশ্যই ভালোবাসা আল্লাহ পয়দা করে দেবে। রাজধানীর রামপুরা হাতির ঝিল শাহবাগ থানার হত্যা ও ভাঙচুরের নতুন মামলায় গ্রেপ্তার দেখিয়ে দীপুমণি হাসানুল হকিনু রাশেদ খান মেনন ও জুনায়দ আহমেদ পলককে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত সকালে তাদেরকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় এ সময় মামলার তদন্তকারী কর্মকর্তারা আসামিদেরকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন রাষ্ট্রপক্ষ জানায় জুলাই আগস্টের গণহত্যায় আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদার এই নেতাদের প্রত্যক্ষ পরোক্ষ মদত ছিল দুপক্ষের শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইমরান আহমেদের আদালত তাদেরকে সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেয় এর আগেও বিভিন্ন মামলায় এই চারজন রিমান্ডে ছিলেন শাহবাগ এবং হাতিদিল ধারায় মামলায় তাদেরকে আজকে আদালতে উপস্থাপিত করে তাদেরকে গ্রেপ্তার দেখানো হয় তারা এজার নামি আসামি এবং তার মধ্যে হাতিদিল মামলাটি হল হত্যা চেষ্টা মামলা আর শাহবাগ তার মামলাটা হলো হত্যা মামলা চট্টগ্রামের আদালত চত্বরে সংঘর্ষ ও আইনজীবী সাইফুল ইসলাম আলী হত্যা মামলায় পনেরো আসামিকে আদালতে তোলা হবে আজ সকালে তাদের কোর্ট চত্বরে নেওয়া হয় চট্টগ্রাম মহানগর পুলিশের মুখপাত্র রইস উদ্দিন জানান পনেরো আসামিকে বিকালে আদালতে তোলা হবে তাদের মধ্যে নয়জনকে জনকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হবে আদালতের নির্দেশনা অনুযায়ী রিমান্ড আবেদন সহ পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি আইনজীবী সাইফুল হত্যা মামলা ও আদালত চত্বরে সংঘর্ষের ঘটনায় পরিবারের পক্ষ থেকে দুটি এবং পুলিশের পক্ষ থেকে তিনটি মামলা করা হয়েছে এ পর্যন্ত গ্রেপ্তার উনচল্লিশ জন তাদের মধ্যে অন্তত ১৩ জন হত্যায় জড়িত ছিল বলে এখন পর্যন্ত ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে তথ্য পেয়েছে পুলিশ মোট পনেরো জন আসামিকে আদালতে তোলা হবে শুনানির জন্য এর মধ্যে নয়জন কে হত্যা মামলার সাথে সংশ্লিষ্ট এই অভিযোগে তাদেরকে সুনারেস্ট দেখানোর জন্য প্রেয়ার দেওয়া হবে এটা যদি আদালত কর্তৃক মঞ্জুর করা হয় তাহলে পরবর্তীতে তাদের জাইনগত প্রক্রিয়া রিমান্ড প্রেয়ার শোনানো জনুষাঙ্গিক প্রক্রিয়া রয়েছে সেটা ব্যাপারে আমাদের কার্যক্রম চলবে এ বিষয়ে সর্বশেষ তথ্য জানাতে এই মুহূর্তে চট্টগ্রাম থেকে যোগ দিয়েছেন সহকর্মী হাসান রিটন রিটন আলোচিত সমালোচিত এই হত্যাকাণ্ডের আহ পনেরো যে আসামি তাদেরকে আজ আদালতে তোলা হতে পারে ঠিক কখন তাদেরকে আদালতে তোলা হবে সর্বশেষ কি জানা গেল আমরা এখন পর্যন্ত যে তথ্য পেয়েছি তা থেকে জেনেছি যে বিকেল চারটার পর তাদেরকে আদালতে তোলা হবে আমরা এই মুহূর্তে যে যে জায়গাটিতে আছি আমার ঠিক পেছনটায় রয়েছে আদালত প্রাঙ্গনের নিচে যে হাজতখানা রয়েছে সেই হাজতে আপনি দেখতে পাচ্ছেন সেখানে করা পাহারায় আছে পুলিশ এবং এই হাজতের ভেতরেই যে পনেরো জন আসামি রয়েছে তাদেরকে আপাতত রাখা হয়েছে এবং বিকেল চারটার পর তাদেরকে আদালতে তোলা হবে পরবর্তী যে সমস্ত শুনানি সহ যে সমস্ত প্রক্রিয়া সেগুলো শেষ করা হবে আপনি জানেন যে আসলে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডে পর্যন্ত পুলিশ এবং পরিবারের পক্ষ থেকে মোট পাঁচটি মামলা করা হয়েছে এর মধ্যে উনচল্লিশ জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং তার মধ্যে আজকে পনেরো জনকে এখানে আদালতে তোলা হবে এর মধ্যে নয়জন হত্যা মামলার সঙ্গে জড়িত বাকিরা পুলিশের উপর হামলা এবং ভাঙচুরের সঙ্গে জড়িত বলে পুলিশের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে আমরা দেখছি আসলে এই পনেরো জনকে আজকে যেহেতু আদালতে হাজির করা হবে এবং এই বিষয়টিকে কেন্দ্র করে যেটি বড় রকমের না ঘটে গেছে সংগত কারণে এখানে যা তার কোনো রকম ম্যাসাকার হতে না পারে সেই বিষয়টিকে আমাদের আমরা দেখছি আসলে আদালত প্রাঙ্গনের আশপাশে পুলিশের সতর্ক অবস্থান আমরা দেখছি যতই বেলা বাড়ছে ততই আসলে পুলিশের টহল বাড়ানো হচ্ছে পাশাপাশি আদালত চক্র থেকে সামান্য দূরে আমরা সেনাবাহিনীর যে টহল সেটিও দেখেছি তারা সতর্ক অবস্থানে আছে তো বলা যেতে পারে যে আসলে এই আজকে যে আলোচিত পনেরো জন হবে তাদেরকে আনা হয়েছে মধ্যে তাদেরকে আজকে বিকাল চারটার পর আদালতে হাজির করা হবে তারপর সেখানে আদালতের নির্দেশ অনুযায়ী যে যে কার্যক্রম সেটি পরিচালিত হবে তা আমরা দেখছি নগরীর শুরুর দিকে নগরীতে যে গত চার দিন ধরে যে উত্তপ্ত পরিস্থিতি ছিল সেটি এখন অনেকটাই কমে এসছে আদালতে যে যে আইনজীবী মারা গেছে সাইফুল ইসলাম আলিফ তার হত্যাকাণ্ডের বিচার চেয়ে গতকালকেও এখানে আইনজীবীরা শোক র্যালি করেছেন প্রতিবাদ সমাবেশ করেছেন পাশাপাশি আজকে এর আগে তারা কালো বেশ ধারণ তাদের চট্টগ্রাম আইন জেলা আইনজীবী সমিতির যে নিজস্ব পতাকা রয়েছে সেটিকে অর্থ নিমিত সহ নানা কার্যক্রম তারা পালন করছেন গতকালকে প্রায় চার দিন আদালতের কার্যক্রম বন্ধ থাকার পর গতকালকে থেকে আদালত সচল হয়েছে তো এখন আসলে সবাই অপেক্ষা করছেন যে আজকে বিকেল চারটার পর তাদের কাজ তোলা হবে তোলার পর তাদের জন্য আদালতের কী নির্দেশনা আসে সেটি দেখার জন্য আসান সহকর্মী ঢাকা মাওয়া মহাসড়কে তরুণী শাহেদাকে গুলি করে হত্যার ঘটনায় মূল সন্দেহভাজন বন্ধু তৌহিদ শেখ তন্ময়কে ভোলা থেকে গ্রেপ্তার করা হয়েছে উদ্ধার হয়েছে হত্যায় ব্যবহৃত অস্ত্র পুলিশ জানিয়েছে সদরঘাট থেকে লঞ্চে করে ভোলার মনপুরায় পালিয়ে যাচ্ছিল তন্ময় রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ভোলার ইলসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় পরে তার স্বীকারোক্তির ভিত্তিতে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের একটি পুকুর থেকে উদ্ধার করা হয় হত্যায় ব্যবহৃত রিভলভার প্রাথমিক জিজ্ঞাসাবাদে তন্ময় হত্যার কথা স্বীকার করেছে বলে জানায় পুলিশ শনিবার এক্সপ্রেসওয়ে সার্ভিস লেন থেকে তরুণী শাহেদার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয় এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে শ্রীনগর থানায় হত্যা মামলা করেন চলতি বছরের নভেম্বর মাসে দেশের ব্যাংকিং চ্যানেলে প্রায় দুইশো কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা দেশীয় মুদ্রায় যার পরিমাণ ছাব্বিশ হাজার তিনশো কোটি টাকা সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে এর আগের বছরের একই সময়ে প্রবাসী আয় এসেছিল একশো তিরানব্বই কোটি ডলার ফলে আগের বছরের তুলনায় এবছরের নভেম্বরে রেমিট্যান্স বেড়েছে বারো দশমিক দুই পাঁচ শতাংশ এদিকে টানা চার মাসেই দেশে দুইশো কোটি ডলারের ওপরে রেমিট্যান্স এসেছে আগস্টে এসেছে দুইশো বাইশ কোটি একচল্লিশ লাখ ডলার সেপ্টেম্বরে এসেছে দুশো কোটি সাতচল্লিশ লাখ ডলার আর অক্টোবরে এসেছিল দুশো কোটি ডলারের রেমিট্যান্স নানা আয়োজনে তিন পার্বত্য জেলায় পালন করা হচ্ছে পার্বত্য শান্তি চুক্তির বর্ষপূর্তি সকালে খাগড়াছড়ি সদরে উন্নয়ন সংসদ গণ সমাবেশ করে পার্বত্য মার্মা চট্টগ্রাম জনসংহতি সমিতি এতে বিভিন্ন উপজেলার দলীয় যোগ দেন এ সময় পার্বত্য চট্টগ্রাম সহ সারা দেশে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানান তারা দিবসটি উপলক্ষে সকালে বান্দরবানের সম্প্রীতির মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয় এতে পার্বত্য এলাকার একত্রিশটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ অংশগ্রহণ করে শহরের বিভিন্ন সড়ক ঘুরে রাজার মাঠে গিয়ে শেষ হয় শান্তি চুক্তি সাতাশ বছর পার হলেও সংঘাত কমেনি পাহাড়ে বিভিন্ন মেয়াদে প্রায় বিশ বছর ক্ষমতায় থাকলেও চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হওয়ার জন্য আওয়ামী লীগকে দায়ী করছে আঞ্চলিক সংগঠনগুলো অন্যদিকে পাহাড়ে সংঘর্ষ এবং বিভেদ বৃদ্ধির জন্য শান্তি চুক্তিকে দায়ী করে তা বাতিলের দাবি বিএনপির পাহাড়ের সংঘাত বন্ধ করতে উনিশশো সাতানব্বই সালের দুই ডিসেম্বর সই হয় শান্তি চুক্তি তবে চুক্তির পরও পাহাড়ে নতুন তিনটি আঞ্চলিক সংগঠনের সৃষ্টি হয়েছে টানা ষোলো বছর ক্ষমতায় থাকলেও চুক্তির পুরোপুরি বাস্তবায়ন করেনি আওয়ামী লীগ অভিযোগ আঞ্চলিক সংগঠনগুলোর তৎকালীন সময়ের হাসিনা সরকার চুক্তি বাস্তবায়নের জন্য কথা বললেও কিন্তু তারা বিভিন্নভাবে কলাকৌশল প্রয়োগ করে চুক্তিটা তারা বাস্তবায়ন করে নাই এর পিছন বাস্তবায়ন না হওয়ার পিছনে আমি যেটা মনে করি তার ষড়িসের অভাব ছিল চুক্তি বাস্তবায়নের জন্য কার্যকর কোনো আন্দোলন গড়ে ওঠেনি বলে অভিযোগ ইউপিডিএফ এর জনসংহতি সমিতি কোনো আন্দোলন কুলে তাতে সমর্থনের কথা জানিয়েছে সংগঠনটি যারা চুক্তি করেছে মানে সরকার পক্ষ এবং জনসংহতি সমিতি তাদেরও আন্দোলনের এই চুক্তি বাস্তবায়নের জন্য যে দীর্ঘ একটা আন্দোলন প্রয়োজনীয় ছিল সেটাও দেখতে পাওয়া যায়নি অন্যদিকে বিএনপির দাবি শান্তি চুক্তির মধ্য দিয়ে বেড়েছে বৈষম্য বেড়েছে পাহাড়দের মধ্যে সংঘাত তাই চুক্তি বাতিলের দাবি দলটি বাঙালিদের মধ্যে যেমন একটা বৈষম্য শিকার হয়েছে পাহাড়িদের মধ্যে এটা নিয়ে পাত্রিঘাতি সংঘাত সৃষ্টি হয়েছে অতএব এই চুক্তি বাতিল করার জন্য বর্তমান সরকারকে আমরা অনুরোধ করব পার্বত্য চট্টগ্রাম চুক্তির বাহাত্তরটি ধারার মধ্যে আটচল্লিশটি ধারা সম্পূর্ণ এবং পনেরোটি আংশিকভাবে বাস্তবায়ন হয়েছে বাকি নটি ধারা বাস্তবায়নের প্রক্রিয়া এখনও শুরুই হয়নি ইন্ডিপেন্ডেন্ট নিউজ আর এর সাথে শেষ করছে আজকের বিরোধী সংবাদ দুপুর ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক ইউটিউব আর এক্সেপ্ট ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য